একটি আব্বা তার মেয়েকে যে কত ভালোবাসে আর প্রত্যেকটি আব্বা তার মেয়ের জন্য যে কত কিছু করতে পারে এই গজলটা শুনলে আপনারা বুঝতে পারবেন। মাইকে সাউন্ডে যারা শুনছেন বাড়িতে আছেন খুব মন দিয়ে শুনুন। এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো কোন এক গ্রামে এক দুঃখী পরিবার প্রসব কালে বিদায় নিল বিবি তাহার। আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায় না জানি কি লেখা আছে জীবনের খাতায়। কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল অতি আদরে ধীরে ধীরে বড় করিল তারে বড় করিল স্নেহ মমতা পিতা এমনি দিল। মহারান ব্যথা কখনো না পেল এ কেমন নসিব খোদা দিল বলো। প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাচ্চাটির আম্মা জানেন তে কাল হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্বাকে বলে আব্বা সকলের মা আছে তার মাকে মা বলে ডাকে বুকে জড়িয়ে ধরে। আমার কি মা নেই? মা কি আমি দেখতে পাবো না? আব্বা বলে মা তোমার আম্মা এমন জগতে চলে গেছে আর কোনো দিন ফিরে আসবে না। তবে মা আমি তোমায় কষ্ট পেতে দেব না, আমি বিবাহ পর্যন্ত করব না, তোমাকে কোলে পিঠে করে মানুষ করব। তো মেয়েটি কেমন ছিল শুনুন। দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী যে দেখে সে বলে জান্নাতি পরি। করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন। আব্বা তার বেটিকে বড় বাসি তো ভালো বেটি যেন ছিল দুই নয়নের আলো। দুই নয়নের আলো এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল। সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো। এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। আপনারা জানেন গ্রামে কোন যদি সুন্দরী মেয়ে থাকে একটু নামাজ কালাম পর্দা নসিনে হয় কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে কি হয় ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে না ওই বাড়ির মেয়েটা আমাদের বাড়ির বৌমা করব, তাই তো নাকি? তেমনি ভাবে একটা ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। তবে যৌতুক কি কি চাওয়া হয়েছিল শুনুন। 50,000 নগদে চাই আট ভরি সোনা দিল রাজরানী হবে তোমারি কন্যা। গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না মেয়ের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে কে তোমায় ভালোবাসিবে কে আহার দেবে তুলে কে আহার দেবে তুলে না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো। তোমার কুড়ে ঘরে কে চালাবে আলো এ কেমন নসিব খোদা দিল বলো।
আব্বা অনেক খুশি হয়েছে দেখছে আমার মেয়ের আম্মা নেই সেখানে গেলে মা পাবে আব্বা পাবে স্বামী পাবে সারা জীবন মেয়েটা আমার সুখে থাকবে আমি বা কতদিন আমার কাছে রাখবো তো মেয়ে জমি জায়গাগুলো সব বিক্রয় করে দিচ্ছে মেয়েটা কেঁদে যারে যার হয়ে যাচ্ছে বলছে আব্বা কেন আমাকে পরের হাতে তুলে দিচ্ছ তুমি আমাকে না দেখে তো থাকতে পারো না আব্বা আমি তো তোমাকে না দেখে থাকতে পারি না কিভাবে থাকবো তোমাকে না দেখে কেন আব্বা পরের হাতে আমাকে তুলে দিচ্ছ আব্বা তখন ঝরঝর করে কাঁদছে আর বলছে ওহে মা এই দুনিয়ায় প্রত্যেকটি আব্বা তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে খুব কষ্ট করে তাকে কোলে পিঠে করে মানুষ করে কিন্তু একটা দিন কেঁদে কেঁদে তাকে পরের হাতে তুলে দিতে হয় তোমাকে আমি সারা জীবন রাখতে পারবো না কবি কত সুন্দর কথা লিখছেন শুনুন তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয় কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে সুখতে হয় দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল অসহায় ধনীর মিনতি করে কিছু টাকা কম আছে দেব তোমায় পরে দেব তোমায় পরে চরম অপমান কন্যার পিতার করিল ছোট লোকের জাত তোরা কি হবি ভালো হে কেমন নসিব খোদা দিল বলো মানুষ করেছি আজ আমার জমি জায়গা সর্বস্ব বিক্রয় করে আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে খবরদার আমার মেয়েকে আপনারা কষ্ট দেবেন না তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা সহ্য করতে পারবো না কিছু টাকা কম আছে আমি ঋণ করে আমি জন দিয়ে হোক দিন মজুরি খেটে যেভাবে হোক আমার মেয়ের সুখের জন্য আমি দিয়ে দেব যখনই বলল টাকা কম আছে সেই বিয়ে বাড়ির সকলের সামনে চরম ভাবে অপমান করলো ছোট লোকের জাত বললো আসলে গরিব মানুষদের দিল অতি নরম হয় আপনারা জানেন সহ্য করতে পারলো না সেখানেই হার্ট ফেল করে পড়ে গেল কি ঘটনা ঘটেছিল পিতার অপমানে সইতে পারে না কন্যা আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা ভাবলো মস্ত এক বোঝা বুক ভরা ব্যথাই শ্বশুর বাড়ি গেল শাশুড়ি শ্বশুর স্বামী খোঁটা তার দিল এ কেমন নসিব খোদা দিল বলো আব্বা যান যখন ইন্তেকাল করেছে মেয়েটা কেঁদে যারে যার হয়ে যাচ্ছে আব্বা কেন আমাকে ছেড়ে চলে গেলে মা ছিল না তবু তোমাকে দেখে অন্তত খুশি হতাম আব্বা আজ আমাকে ছেড়ে চলে গেলে যাদের হাতে তুলে দিয়ে গেলে এরা তো জান্নাত আমাকে শেষ করে দেবে কিন্তু কিছু করার নেই আল্লাহর হুকুম আসলে তো যেতেই হবে যে যেখানেই থাকুক আল্লাহর হুকুম হলে আমাকে আপনাকে যেতে হবে মেয়েটাকে নিয়ে চলে আসলো কিন্তু বাড়ির সব কাজগুলো তার দ্বারাই করিয়ে নাই তার তো বলার কেউ কিছু নেই তাকে দিয়ে কত কষ্ট করাই এবং খোঁটা দেয় কি ঘটে ছেলেটি কেমন ছিল কেঁদে শুতে উঠতে বসতে দিত তার খোঁটা মদ মাতাল ছিল ধনীর সে বেটা ছেলেটির ছিল আবার চোখের নেশা বিবি পাইনি কখনো স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার জ্বালা যন্ত্রণা সয়ে তবু করিছে সংসার ওগো করিছে সংসার দেখতে দেখতে একটি বছর কেটে গেল মা বাবারা মেয়ে গর্ভবতী হলো হে কেমন নসিব খোদা দিল বলো
কষ্টের মধ্যে মেয়েটা দিন কাটছে। কি করবে, কার কাছে গিয়ে কষ্টের কথা বলবে? বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু মনোমালিন্য হয়, দুই হাড়ি এক জায়গায় থাকলে ঠুকুর লাগে, লাগে কি লাগে না? মায়েরা কি করে, ভাবিরা কি করে? কিছু কিছু আছে তারা বাপ মায়ের কাছে গিয়ে দুই একদিন বাপ ভাইদের সাথে সময় কাটিয়ে মন ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে, তাই তো নাকি? কিন্তু সেই যে মেয়েটা, সে যে চির এতিম, কার কাছে গিয়ে মনের কষ্টের কথা বলবে? ভাবছে এইভাবে দিন কাটতে কাটতে আমি হয়তো মরেই যাব, তার থেকে বরং আমার যদি একটা সন্তান হয়, হোক না ছেলে হোক না মেয়ে, সে তো আমার সাহারা হবে, আমি তো মনের কষ্টের কথা তার সাথে বলবো। তো যখন গর্ভে সন্তান ধারণ করলো, তারা জানতে পারলো, বলছে তোরা ছোট লোকের জাত, তোদের গর্ভে যে সন্তান এসেছে এই সন্তান নষ্ট করে দিতে হবে, আমার ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেবো। জানেন যারা ধনী হয় তাদের মন মানসিকতা, সবাই না, কিছু কিছু আছে তার মন মানসিকতা তাদের কেমন হয়, তো তারা ছিল তেমনই, বলছে আমার ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেবো, তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে, সন্তানটাকে নষ্ট করতে হবে। যখন এ কথা বলেছে আরো কেঁদে উঠলো আর বলছে আমি আর সহ্য করতে পারছি না, আমার মা চলে গেল ছোটবেলায় কষ্টে কষ্টে, আমার দিনটা কাটলো, আব্বা চলে গেল, এমনি সময় যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও তোমরা শেষ করতে চাইছো। বলছে আমি অনেক দূরে চলে যাব, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো, আমার সন্তানকে লেখাপড়া শেখাবো, আর এখানে থাকবো না। যখন তাদের কথা অমান্য হলো, আহারে তার সাথে কি করুন ঘটালো ঘটনা ঘটালো, শুনুন। নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হইও কিন্তু নিরাশা, গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে পারে পারে বলে তার বাপ বেটাতে, অনেক দূরে যাব চলে আসব না ফিরে, তবু জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে, প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল, এ মেহান্নান বলে লিখতে বুক ফেটে গেল, এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, হে কেমন নসিব খোদা দিল বলো। আহারে এমনি করে কত মেয়েদের জীবন চলে যায়, অনেক জায়গায় শোনা যায় যে শাশুড়ি বৌমাকে আগুন জ্বালিয়ে রান্নাঘরে মেরে দিয়েছে, কেন কেন আমরা এমন করি? সেই মেয়েটা পরের মেয়ে বলে তার কি কষ্ট হয় না? বাড়ির কাজগুলো নিজের মেয়ে করলে কষ্ট হয় আর পরের মেয়ে করলে কষ্ট হয় না? অবশ্যই হয়, তাকে নিজের মেয়ে মনে করুন, তবেই তো আপনাকে মা মনে করে নেবে। কিন্তু এক শ্রেণীর শাশুড়িরা আছে, তারা কি ভাবে, সারা জীবন আমি বাড়ির কর্তা, আমি সবকিছু করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি সব করব, যারা এসেছো আমি যা বলবো তাই শুনতে হবে, তাই বললে কি আর হয়? একটু মিলিয়ে নিন, মা মেয়ের সম্পর্ক করুন, তবেই তো সংসার সুখের হয়ে যাবে। তো এগুলো বুঝতে পারছেন আপনারা জ্ঞানী মানুষ, প্রত্যেকটি গজলে শিক্ষা লুকিয়ে থাকে। আমরা অনেকে ভাবি ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে মানে ওরে বাবারে, চাকরি করে মানে বিশাল ব্যাপার, মেয়ে আমার খুশি থাকবে, কিন্তু দেখা যায় সেই ঘরে সেই ছেলেটা বাইরে মদ খেয়ে এসে আপনার মেয়েকে কষ্ট দেয়, বাইরে মেয়েদের সাথে অশ্লীলতায় মাতে, আপনার মেয়েকে পছন্দ হয় না, ধনীদের বড় বড় ব্যাপার হয়। ওই জন্য শুধু ধনী দেখলে হবে না, দেখতে হবে ছেলেটা কেমন, তার মন মানসিকতা কেমন, সে আল্লাহ রাসূলকে ভালোবাসে কিনা, জান্নাত জাহান্নামের ভয় আছে কিনা, সে নামাজ কালাম পড়ে কিনা। এই ধরনের ছেলে কোনোদিন আপনার মেয়েকে কষ্ট দিতে পারে না। গরিব হতে পারে, অনেক ছেলেরা আছে গরিব, কিন্তু শুনে দেখবেন তাদের স্ত্রীকে অনেক ভালোবাসা দেয়, অনেক সুখে রাখে। কিন্তু অনেক ধনীরা আছে, সবাই কিন্তু না, আগেই বলছি অনেক ধনীরা আছে গরিবদের জন্য একেবারে পায়ের তলায় রাখতে চাই। এগুলো আমরা না করি, এগুলো আমরা না করি আমরা বুঝি। শুনলেন একের পর এক অনেক গজল বললাম।